ভেঙে ফেলো সেই মনের দুয়ার যা তোমার সাফল্যের বাধা ভেঙে ফেলো সেই মনের দুয়ার যা তোমার সাফল্যের পথে বাধা সাহস করে একটু এগিয়ে এসে দেখো তোমার চিরশত্রুও হয়ে যাবে সিধা নমস্কার বন্ধুরা সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত জান বন্ধুরা জিএনএমএনএম নার্সিং পরীক্ষাকে রিলেটেড করে তোমাদের বেশ কিছু প্রশ্ন বেশ কিছু কোয়ারি থাকে যে স্যার পরীক্ষা তো ঠিক আছে আমরা পরীক্ষা দেব কিন্তু ইম্পর্টেন্ট কিছু টপিকের নাম বলুন ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার তোমাদের এইখান থেকে আমি মনে করি এই ভিডিওটা তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট যারা অলরেডি চেষ্টা করেছো অনেক বছর ধরে অলরেডি হয়তো অনেকে মানে একটু জন্য হয়তো পাওনি ঠিক আছে সেটার অভিজ্ঞতা তোমাদের রয়েছে আবার অনেকে আছে যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের উভয়ের জন্য কিন্তু আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কিছু টাইম টেবিল তোমাদের বলে দেবো যে কোন রুটিন অনুযায়ী তোমাদের পড়া উচিত কারণ প্রত্যেকটা স্টুডেন্টই একটা ইচ্ছা যে আমি গভর্নমেন্ট এন পাবো তার জন্য কিন্তু কঠোর পরিশ্রম কঠোর ট্রেনিং কিন্তু নিতে হবে আগে একটা ভিডিওতে একটা ছেলে কমেন্ট করেছিল যে স্যার আজ থেকে শুরু হচ্ছে কঠিন কঠোর ট্রেনিং ঠিক আছে তোমাদেরকে কিন্তু সেই কঠিন ট্রেনিং দিয়ে শুরু করতে হবে তবেই কি তুমি একটা সফলতার মুখ দেখতে পাবে ঠিক আছে আর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একশো কুড়ি দিন একশো কুড়ি দিনের একটা স্ট্র্যাটেজি একশো কুড়ি ডেজ স্ট্র্যাটেজি এই একটা জিনিস তোমাদের বলবো কিছু সেরা সেরা বই বলবো যে বইগুলো তোমাদের পড়া উচিত আচ্ছা আমি কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিক বলবো ঠিক আছে এবং তার সাথে সেই বইয়ের কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দেবো আর কিছু ভুল যেটার জন্য স্টুডেন্টরা কিন্তু শেষ পর্যন্ত গিয়েও কিন্তু ফিরে আসে খালিয়াতে আচ্ছা তো এই এতগুলো জিনিস বলবো তার জন্য একটু সময় তো লাগবে তার জন্য অবশ্যই কিন্তু ধৈর্য ধরে থাকো যারা যারা প্রথমবার সে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এই ধরনের আপডেট সব জায়গায় পাবে না থ্যাংক ইউ এবার আমি ক্লাসটা স্টার্ট করছি বন্ধুরা এইটা হচ্ছে জিএনএম এন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক যেখান থেকে তোমাদের প্রতি বছর এক একটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে আমি দেখো পুরো কোয়েশ্চেন সিরিজটা নিয়ে এসেছি দু হাজার একুশের শিফট ওয়ান দু হাজার একুশের শিফট টু দু হাজার বাইশের শিফট ওয়ান দু হাজার বাইশে শিফট টু আমি মূলত পেইড ব্যাথ ছাড়া এই ধরনের স্ট্র্যাটেজি কোথাও শেয়ার করি না বাট তোমাদের যেহেতু এতটা ভালো সাপোর্ট পেয়েছি যাতে সত্তর হাজার সাবস্ক্রাইবার আমরা পূরণ করছি তার জন্য একটা গিফট তোমাদের দিচ্ছি দেখো মানব মস্তিষ্ক নিয়ে তোমাদের কিন্তু ক্রমাগত পরীক্ষায় প্রশ্ন আসছে এটা আমি আলোচনা করছি দু হাজার বাইশে শিফট টু নিয়ে ঠিক আছে মানব মস্তিষ্ক প্রায় প্রত্যেকটা শিফটে দেখা যাচ্ছে একটা দুটো করে কোশ্চেন আসছে যেগুলো দেখো লাল কালার দেওয়া আছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে আমি টপিকগুলো বলছি আমি চ্যাপ্টার বলিনি চ্যাপ্টার বললে তো হয়তো অনেকটা বড় হয়ে যেত অনেকে জানো আবার অনেকে জানো না সেটা আমি তোমাদের বলে দেবো তো টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে সেই জায়গাগুলো বলছি হরমোন প্রচুর প্রশ্ন আসছে বায়ুমণ্ডলের স্তর গ্রিন হাউস গ্যাস এগুলো থেকে তোমাদের ভৌত বিজ্ঞানের মধ্যে কিছুটা চলে যাচ্ছে বাট লাইফ সায়েন্সের মধ্যে কিছুটা আছে বিপন্ন প্রাণী এক্স টু সংরক্ষণ ওয়াইসি টু সংরক্ষণ তোমাদের আমি মনে করি এটা সবথেকে হট টপিক জিএনএম জন্য এই এক্স সিটি সংরক্ষণ ওয়াইসিটি সংরক্ষণ বিভিন্ন অভয়ারণ্য এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে তারপর দেখো রোগ সৃষ্টিকারী জীবাণু অর্থাৎ বাহিত রোগ পরাগধানী বৃতি পাপড়ি ডিএনএ ঠিক আছে এবং আরএনএ এটাও ইম্পর্টেন্ট এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি এটা লাল কালার দিতে ভুলে গেছি তো এই এইগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট যেটা দেখো কালো কালার দেওয়া আছে সেটা হয়তো অতটা ইম্পর্টেন্ট নয় প্রতি বছর আসছে না কিন্তু যেগুলো লাল কালি দেওয়া আছে সেটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট মানব দেহের সর্ববৃহৎ এবং সর্বকনিষ্ঠ সেটা হতে পারে গ্রন্থি সেটা হতে পারে হার ঠিক আছে অস্থি সব কিছু হতে পারে মেটাফেজ দশা ক্রোমোজোম এগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে তো এইভাবে কিন্তু পুরো সেট আমি করে দিচ্ছি এবং এটার জন্য কিন্তু লাইক কিন্তু চাই এক হাজার আমি শুধুমাত্র জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করব ভৌত বিজ্ঞান আমি নেক্সট পার্টে আলোচনা করবো যদি এই ভিডিওতে এক হাজার লাইক আসে তাও আবার এক সপ্তাহের মধ্যে তবেই কি আমি আলোচনা করবো তাছাড়া কিন্তু সম্ভব না ঠিক আছে এবার দেখো আসছি যে নেক্সট আমি দু হাজার বাইশে শিফট ওয়ানে কথা বলছি অর্থাৎ ঠিক আগের বছর তার আগের বছরের যে পরীক্ষাটা হয়েছিল সেক্ষেত্রে কথা বলছি দেখো রোগের মধ্যে সিনড্রোম বিভিন্ন ব্লু বেবি সিন্ড্রোম তারপরে আরও বিভিন্ন সিনড্রোম যে রোগগুলো সেগুলো নিয়ে পরীক্ষার প্রশ্ন এসেছিলো সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ আমি মনে করি এ এমন একটা টপিক যেটা কিন্তু প্রতি বছরই এখান থেকে একটা করে প্রশ্ন দিচ্ছে সমসমস্ত অঙ্গের একটা উদাহরণ দাও বা এটা কী কী ধরনের অঙ্গের উদাহরণ ঠিক আছে এবার তোমাকে ওখানে সিলেক্ট করতে হবে সমসংস্থ না সমবৃত্তীয় এই ধরনের জায়গায় কিন্তু পরীক্ষা প্রচুর দিচ্ছে এবার সে হরমোন নিয়ে হরমোন প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন সব দিক থেকে প্রশ্ন আসছে বিপন্ন প্রাণী এবং এক্স সিটু সংরক্ষণ ওয়াই ওয়াইসিটি দেখো আমি আগেই বলেছি তাহলে এই এমন একটা টপিক এই যে দু হাজার বাইশের শিপ টুয়ে দেখেছো দেখো এই যে শিপ টুয়েও এসেছে এক্স সিটু সংরক্ষণ ওয়াই টু সংরক্ষণ বিপন্ন প্রাণী এখানেও কিন্তু দেখতে পাচ্ছ বিপন্ন প্রাণী এক্স সিটু সংরক্ষণ ওয়াই টু সংরক্ষণ মানে এই টপিকটা আমাদের দেখতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে এবং তোমার যদি চাও যে স্যার এই টপিকের ওপর ভিত্তি করে আমাদের ক্লাস দিন ফ্রি ক্লাস তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে ওকে এবার আমি পরের জায়গাটা যাচ্ছি তার আগে তোমাদের ছোট্ট ইনফরমেশন দিই তারপরে আমি ক্লাসটা আবার কন্টিনিউ করছি বন্ধুরা আমাদের দু হাজার চব্বিশ জিএনএম ফলো করে আমরা কিন্তু নেক্সট ব্যাচ শুরু করছি সংঘর্ষ ব্যাচ তোমাদের অনেক 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 কোয়ারি ছিল স্যার আমরা নতুন ব্যাচে ভর্তি হবো সংঘর্ষ ব্যাচ আমাদের শুরু হচ্ছে যেটা সেটা হচ্ছে আগামী মাস অর্থাৎ এটা মার্চ মাস এপ্রিল মাসের চার তারিখ থেকে কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে এপ্রিলের চার তারিখ থেকে আচ্ছা আমি বলে রাখি কী কী ফ্যাসিলি ফ্যাসিলিটিগুলো পাচ্ছ এটা পুরোটাই বলতে পারে এটা ক্র্যাশ কোর্সের মতো ঠিক আছে লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডিং ক্লাস পাচ্ছ মক টেস্ট আছে ক্লাসে পিডিএফ ডাউট ক্লিয়ার জন্য তোমাদের গ্রুপ অলওয়েজ ওপেন থাকবে ঠিক আছে যদি ক্লাস মিস হয়ে যায় রেকর্ডিং ক্লাস পাচ্ছ আর ক্লাসগুলো এতটাই মজা করার চেষ্টা করবো যেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখানে মজা করে শেখে যে কোনো জিনিস এনজয় করে শেখে ঠিক আছে যে যে কোনো জিনিস বোরিং লাগবে না যে আমি পড়লাম ভুলে গেলাম এটা নয় পরে যেন মনে রাখেও সেটার ব্যবস্থা তোমাদেরকে যতটা পারবো আমি কিন্তু এখান থেকে তোমাদেরকে পুশ করার চেষ্টা করবো তোমাদের দৌড়াতে কিন্তু তোমাদেরকে হবে ঠিক আছে শেষ দৌড় তোমাদের দিতে হবে কারণ পরীক্ষাটা তোমার আচ্ছা এখানে সব থেকে আকর্ষণীয় বিষয়টা বলি সেটা হচ্ছে কোর্স ফিটা কোর্স ফিটা হচ্ছে এখানে সাতশো টাকা দেওয়া হচ্ছে সাতশো টাকায় ভেবেছিলাম একটু বাড়াবো কিন্তু ঠিক আছে চলো প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় এটা আমার দেখার দায়িত্ব যেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন পয়সার জন্য যে পড়তে পারলাম না এটা যেন না হয় আর এখানে একটা জিনিস বলতে পারি যে তুলনায় আমরা কোয়ান মানে কোয়ান্টিটি যেরকম দেবো ক্লাসে যেরকম কোয়ালিটি তার তুলনায় সাতশো টাকা কিচ্ছু না তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ স্যার ক্লাসগুলো এত সুন্দর এত ভালোভাবে ক্লাস করবো যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে হ্যাঁ আমি জয়েন করতে যাচ্ছি আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো আমি যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাচটা শুরু হচ্ছে সময় খুব কম যদি মনে হয় তবে জয়েন করতে পারো ওকে এবার আমি তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা অর্থাৎ এখানে আমরা দেখতে পাই দেহের ভারসাম্য রক্ষা করতে পারে সাহায্য করে মানব মস্তিষ্কের কোনো অংশটা তো আমি একটু আগে যেমন এখানে দেখো মানব মস্তিষ্ক নিয়ে দিয়েছি এটাও কিন্তু এই এর সাথেই রিলেটেড ঠিক আছে দেহের ভারসাম্য রক্ষা করতে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসছে এবার দেখো দূষণের ফলে সৃষ্ট রোগ বিভিন্ন যেমন তোমার হচ্ছে গিয়ে বায়ু দূষণের ফলে শব্দ ফলে বা তোমার এই এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আসে ঠিক আছে আলো মানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে এইগুলো সব লাল কালি যেগুলো আছে সেগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তারপর দিতে হচ্ছে রোগ এবং ভেষজ উদ্ভিদ বিভিন্ন ভেষজ উদ্ভিদ যেমন তোমার স্বর্পগন্থা হয়ে গেলো রেজার্ভিন হয়ে গেল এগুলো কিন্তু পরীক্ষায় আসে তরু ক্ষীর এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দেখবে যে এমন যদি কোশ্চেনটা ঘাটো আমি পুরোটা অ্যানালিসিস করেই তোমাদের জন্য কিন্তু ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা কোষ বিভাজন এবং ক্রোমোসোম এটাও তোমাদের আমি আগে বললাম এটা আগের বছর তাই ছিল মানে এই তোমার হচ্ছে কি আগের যে শিফটে সেটাও তাই ছিল এখানেও কিন্তু রয়েছে তো একটা ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু বললাম প্রত্যেকেই বলছি তোমরা কিন্তু খাতায় নোট করবে ওকে এরা গেল দু হাজার বাইশের শিফট ওয়ান এবার আসি দু হাজার শিফট শিফটু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন পদ্ম ফণি মনসা এগুলো অঙ্গ থেকে প্রশ্ন আসে মানে এক কথায় বলতে গেলে ওই যে আমি তোমাদের বলছিলাম সমসমস্ত সমবৃত্ত এখানেও কিন্তু সেই জায়গাগুলো আসে শঙ্করায়নের প্রশ্ন বিভিন্ন রকম শঙ্করায়ন মানে মটর গাছ এবং তার মধ্যে যে একটা সংকরণ ঘটনা হলো বা তোমার জেনো ফেনোটাইপ ফেনো টাইপ এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তোমাদের দিচ্ছে সংকরায়ন সংক্রান্ত বিভিন্ন রোগের কারণ অর্থাৎ তোমার যে এই রোগটা এই রোগটা ধরো বললাম যে ভাইরাস ঘটিত একটি রোগের নাম ঠিক আছে তো এই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে এবং এটা কিন্তু রেড রেডে আছে মানে খুবই হাইলাইটেড একটা জায়গা তারপরে দেখছো ক্রোমোজো ক্রোমোজোম দেখেছ কতবার ক্রোমোজোম কোথায় আসছে আমি যে তিনটে শিফটের কথা বললাম তিনটে শিফটে কিন্তু অলমোস্ট ক্রোমোজোম রয়েছে তাহলে এটাকে আমরা হাত করতে পারবো না তারপরে দেখতে পাচ্ছ রক্ত নালিকা আপত্ত জীব অম্লবৃষ্টি হরমোন পতঙ্গ পরাগে তো এই জিনিসগুলো আছে ঠিক আছে পতঙ্গ পরাগের মধ্যে আগের আগের শিফটও দেখলাম দু হাজার বাইশের কিন্তু দেখলাম ছিল এখানেও কিন্তু রয়েছে এবার লাস্ট যেটা সেটা দু হাজার একুশ তোমাদের একুশ বাইশ তেইশ এই তিনটে বছরই পরীক্ষা হয়েছিল তেইশেরটা যদি জানতে চাও কমেন্ট করো যে হ্যাঁ স্যার তেইশের অ্যানালাইসিস করে দিন আমি এইরকম সুন্দর করে কিন্তু অ্যানালাইসিস করে দেবো আর অন্য সাবজেক্টের আমি ক্ষেত্রে বলে রাখি যেমন ভৌত বিজ্ঞান হয়ে গেলো ম্যাথের হয়ে গেলো রিজনিং হয়ে গেলো জিকে হয়ে গেল এগুলো কিন্তু আমি একটু একটু করে করে দিতে পারি যদি তোমাদের ভালোভাবে রেসপন্স আসে যে এক হাজার লাইক পড়েছি সেটা যদি আসে তবেই গিয়ে আসবে তা নাহলে কিন্তু আশা করো না ঠিক আছে কারণ আমাদের ধরো এগুলো সত্যি কথা বলতে গেলে পেট ব্যবসার আমি দিই না আর এত খাটাখাটনি করার কোনো দরকারই নেই তাই না দেখো এই নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছি উদ্ভিদের হরমোন উদ্ভিদ হরমোন নিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছে ডিএনএরএনএ নিয়ে আসছে ডারউইন মেন্ডেল এদের মতবাদ নিয়ে আসছে ক্রোমোজোম দেখছ এইখানেও ক্রোমোজোম আছে তাহলে ক্রোমোজোম চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখানে তোমাদের প্রতি বছর প্রশ্ন আসে তাতে দেখছো মানব মস্তিষ্ক মস্তিষ্কের অংশ দেখছো এখানেও কিন্তু প্রতি বছর কিন্তু মানব মস্তিষ্ক প্রশ্ন আসে বিভিন্ন সন্ধি অর্থাৎ তোমার যে বিভিন্ন যে অস্থিগুলো অস্থি সন্ধিগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে টিকা লজ্জাপতির চলন হরমোন সমস্ত সমৃদ্ধ অঙ্গ তাহলে দেখতে পাচ্ছো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি রয়েছে তাহলে এই টপিকগুলো যেগুলো যেগুলো বললাম সেটা কিন্তু ভালোভাবে দেখে যাও যাতে এই জায়গাগুলো ভুল না হয় এবার তোমাদেরকে বলি কিছু ভুল বা কিছু সিলি মিস্টেক যেগুলো স্টুডেন্টরা করে তাদের স্টুডেন্ট লাইফে এবং তার ফলে কিন্তু তারা একটু জন্য হলো হয়তো এক নম্বরের জন্য বা দশ নম্বরের জন্য বা যাই হোক একটু ভুলের জন্য তাদের কিন্তু সুযোগটা হচ্ছে না তাদের কিছু বলি সেই ভুলগুলো কিন্তু করবে না তো আমি ফার্স্টই বলবো যেটা সেটা হচ্ছে যে প্রথমেই শুধু এমসিকিউ পড়ে চলে যাবে না এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি কারণ দেখো যেরকমভাবে তোমাদের টাইপ টিপ মানে কোয়েশ্চেনের টাইপ পাল্টাচ্ছে আছে আস্তে আস্তে কোশ্চেনে একটু ডিপলি জিজ্ঞাসা করছে তো ফার্স্টই তোমার যেটা কর্তব্য সেটা হচ্ছে টেক্সট বইটা প্রথমে পড়া প্রথমে শেষ করবে টেক্সট বই টেক্সট বই যদি কমপ্লিট হয়ে যায় টেক্সট বই ধরে নিলাম তোমার কমপ্লিট হয়ে গেছে বা যারা করনি তারা আগে টেক্সট বইটা কমপ্লিট করবে দেন যেটা করবে সেটা হচ্ছে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস এটা তোমাকে একমাত্র সাফল্য চাবি কাটা দিতে পারে দ্বিতীয় কি এটা এক নম্বর বললাম যে প্রথমে বেসিক ক্লিয়ার তারপর কন প্র্যাকটিসে যাবে প্রথমেই প্র্যাকটিসে চলে যাবে না দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে প্রথমে দেখো আমি যেরকম তোমার অ্যানালিসিস করে দিলাম তোমরা বুঝতে পারে যে হ্যাঁ এই টপিকটাকে বেশি মানে হিট করছে তো সেই জায়গাগুলো তোমাকে হিট করতে হবে ঠিক আছে প্রথমে ওই জায়গাগুলো দেখতে হবে ঠিক আছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে তিন নম্বর যে যে নাম্বার যে যে বিষয়ে তোমার নাম্বার বেশি আছে শুধু সেটাতে জোর দিচ্ছি বাকিগুলো জোর দিচ্ছি না এটা করলে কিন্তু হবে না ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখবে তোমাদের মধ্যে থেকে তোমরা যারা যারা পাওনি হয়তো আগের বছর অনেকেই চেষ্টা করেছো এবার পাওনি তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যে তোমরা এই ভুলটা করতে কিনা শুধুমাত্র জীবন বিজ্ঞানের চেষ্টা করতাম বা শুধুমাত্র যেগুলো সহজ যেমন তোমার রিজনিং হতো রিজনিংয়ের চেষ্টা করলাম যে কী দেখতাম না ইংলিশ কেউ ইংলিশকেও চেষ্টাই করিনি অথচ ইংলিশ থেকে কয়েকটা জায়গা থেকে আমাদের রিপিটেডলি কোশ্চেন আসে আমি চেষ্টাই করিনি সত্যি করে বলো কিনা কমেন্টে হ্যাঁ স্যার ইংলিশ চেষ্টা করিনি ভৌতবিজ্ঞান অনেক স্টুডেন্টরা কিন্তু ভৌতবিজ্ঞানে ভালো ভালো জায়গায় ছেড়ে দেয় তো অনেক সহজ কিছু কোশ্চেন আসে ভৌত বিজ্ঞান থেকেও ঠিক আছে তো সেটা আমরা ছেড়ে দিই কারণ আমরা ভৌত বিজ্ঞান মাথায় ঢুকে না তো এটা তোমরা কমেন্ট করে জানাবে এই দুটো সাবজেক্ট ম্যাথ অনেক স্টুডেন্টরা চেষ্টাই করে না যারা ম্যাথে ভালো তারা ইংলিশে ভালো হয় না এটা সত্যি কিনা বলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে এই তিন নম্বর পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা কঠিন সেটাকে ছাড়লে হবে না সেটাকেও অল্প অল্প করে ধরে থাকতে হবে আর চার নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টুডেন্টদের একটা প্রথম থেকেই ধারণা থাকে যে আমি প্রথম মক টেস্ট দিলাম প্রথম মকটেস্ট দিয়ে দেখা গেলো যে আমি তিরিশ পেলাম আমার মনটা ভেঙে গেলে আমি হয়তো পারবো না এটা ওনটা নয় তোমাকে লাগাতার চেষ্টা করতে হবে তিরিশ থেকে পরের দিন যেন চল্লিশ হয় তারপরের দিন যেন পঞ্চাশ হয় এইভাবে তোমাকে নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে হবে একদিনই প্রথমে একশোতে একশো বা একশো পনেরো মধ্যে একশো হতে সম্ভব না তার জন্য তোমাকে লাগাতার চেষ্টা করতে হবে এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং তোমরা সবসময় চেষ্টা করবে যেন ভুলটা না হয় তুমি পারো বা না পারো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তুমি ভুল করবে না ভুল করা হচ্ছে এখানে সবথেকে বড়ো দোষ কেন কি তোমাদের দেখা গেলো পরীক্ষায় আমি ধরে নিলাম ওয়ান ফোর্থ ও তোমাদের ওয়ান ফোর্থই নেগেটিভ আছে তো চারটি ভুল হলে একটা নম্বর কাটা যাবে এবং তুমি ভাবো যে তুমি একটা যদি ভুল উত্তর দাও ঠিক আছে একটা যদি ভুল উত্তর দাও তুমি একটা নম্বর তো পেলেই না একটা নম্বর তো পেলেই না ঘুরে তোমার কিন্তু পয়েন্ট তুমি আরও মাইনাস করে দিলে তোমার যে স্কোর ছিল তার থেকে তোমার পয়েন্ট নেমে গেল আরও আরও কিন্তু কমে গেল তাহলে থেকে বড়ো যেটা সেটা হচ্ছে নেগেটিভকে একদম অ্যাভয়েড করবে মানে তোমার যেটা পারবে না সেটাকে আন্দাজে মারার কোনো চেষ্টা করার দরকার নেই ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে এই বয়সে পড়াশোনা করব না লাস্টের দিন পরে একদম পুরো সব আন্দাজে দিয়ে চলে আসবো একটা না একটা তো ঠিক হয়ে যাবে আরে বাবা এখানে নেগেটিভ আছে এটা কম্পিটিটিভ এক্সাম এটা কোনো বোর্ডের এক্সাম নয় যে বোর্ডের পরীক্ষা দিলাম দুটো পড়লাম চারটে চারটে পড়লাম তার মধ্যে দুটো কমন পেয়ে গেলাম এরমটা নয় এখানে অনেকটা পরিশ্রম করতে হয় তবে গিয়ে একটা ভালো রেজাল্ট হয় ওকে তা এই কয়েকটা পয়েন্ট বললাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুর সাথে প্রচুর শেয়ার করো এবং যদি তোমার মনে হয় যে না স্যার নেক্সট পার্টে আপনি নিয়ে আলোচনা করুন বা আপনি ম্যাথ নিয়ে আলোচনা করুন সেটা কিন্তু কমেন্ট করে জানাও আমি অলরেডি জিকের ওপর যত 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 আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল তা নিয়ে আলোচনা করে দিয়েছি পুরো একুশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যদি দেখে না থাকো অবশ্যই দেখে থাক দেখে নাও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে ওকে আর লাস্ট আমার বলে দিচ্ছি যারা যারা পেড ব্যাচে ভর্তি হতে চাচ্ছো কারণ পেড ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করছে এবং এগুলো আমরা এগুলো কিন্তু আমরা পুরো ধরে ধরেই পড়াবো ঠিক আছে যতটা সময় বেশি কি তোমাদেরকে শেখাবো ইজি প্রসেসে শেখাবো ঠিক আছে তো নাম্বারটা হচ্ছে কি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডাবল টু সিক্স ডবল টু এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে আর আমি বলি সংঘর্ষ ব্যাচ শুরু হবে আর ক্লাসটা কিন্তু সম্ভবত তোমাদের সকাল সাতটা বা আটটা এরকম টাইমের থেকে শুরু হবে ঠিক আছে সংঘর্ষ ব্যাচ নতুন ব্যাচ আসছে তোমার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে সবাইকে বলে দাও এটা আমাদের কিন্তু এই দেখো সুযোগ কিন্তু বারবার আসবে না একবার সুযোগ পেয়েছো যখন ভালোভাবে সেটা চেষ্টা করো যে কিছু একটা বেনিফিট নেওয়ার ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ সবাইকে